স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ডুব বিতর্কের পর মিলেছে ছবিটির ছাড়পত্র মুক্তির পর কোন দিকে মোড় নেবে দর্শকের ভাবনা এসব নিয়ে আজকে আলোচনা ডুবের আগে পরে কথা বলতে স্টুডিওতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিক বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক এবং অভিনয়শিল্পী নুসরাত ইমতিশা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকীও আমাদের সাথে যোগ দিবেন তবে কিছুক্ষণ পর ফাহমিদ ভাই স্বাগত আপনাদের আমরা দেখতে পাচ্ছি ফারুকী ভাই এবং তিশা এসছেন তারা কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে তার আগে আমি একটু আপনার সাথে আপনার কাছ থেকে জেনে রাখি যে এইটি আসলে বায়োপিক কি বায়োপিক না মূল তর্কটি সেখান থেকে আসলে শুরু হয়েছে বায়োপিক হলেই কেই হইতো হইতো বায়োপিক না বলে কি হবে সেটি একটু আপনার কাছে জানতে চাইছিলাম আচ্ছা এটা তো বিতর্ক যেটা হয়েছে সেটা তো আমিও ফলো করেছি কিন্তু এটা যতক্ষণ না আমি নিজে দেখছি জিনিসটা চলচ্চিত্রটি ততক্ষণ এই বিষয়ে কথা বলা একটু একটু সমস্যাজনকই বটে তবে আমার মনে হয় যে যদি কোনো ব্যক্তির জীবন কাহিনী সেটা যদি একটা মানে সেটার আলোকে যদি কোনো চলচ্চিত্র নির্মিত হয় এবং সেই ব্যক্তি যদি বিখ্যাত কেউ হন এবং সেটার জন্য তিনি যদি একজন পাবলিক ফিগার হন তাহলে অন্য যে কেউই তার আলোকে একটা কাজ করতে পারেন কিন্তু সমস্যাটা হয় অনেক ক্ষেত্রে পরে যেমন আমরা সিটিজেন কেন ফিল্মের কথা জানি এটা উইলিয়াম হার্স্ট তাকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছিল এবং অরসন ওয়েলসের চলচ্চিত্রটি হার্স্ট একেবারেই পছন্দ করেননি যদিও কোথাও এটা রেফারেন্স ছিল না কিন্তু হার্স্ট ঠিকই ওই সময়ের সব তার ইনফ্লুয়েন্স উনি যেহেতু মির্জা মোগল ছিলেন তার ইনফ্লুয়েন্স খাটিয়ে চলচ্চিত্রটি যাতে রিলিজ না হয় চলচ্চিত্রটি যাতে কোনো পরিবেশক না পায় এই জন্য যাবতীয় চেষ্টা তিনি করেছিলেন কিন্তু সে যাই হোক চলচ্চিত্রটি এখন সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র আমরা হিসেবে জানি আমরা ক্লাসে এই চলচ্চিত্রটি দেখাই অনেক ধরনের আলোচনা 24 বছর বয়স্ক একজন ডিরেক্টরের প্রথম চলচ্চিত্র এবং প্রথম অভিনয় অরসন ওয়েলস তো আর মানে মানে ওইখান থেকে শুরু হয়েই মানে প্রথম ছবি করে উনি মুরব্বি চলচ্চিত্রকার হয়ে গেছেন এবং তার অন্য চলচ্চিত্রগুলো এত বিখ্যাত হয়নি মানে উনি যে অধ্যাপক ফাহমিদুল হক আমাদের সাথে মোস্তফা সারোয়ার ফারুক এবং নুসরাত ইমতিশা এসে পৌঁছেছেন ফাইনালি আমি জানি না মানে কি তাদেরকে আটকে রাখলো এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নটি করতে চাই প্রশ্নটি করতে চাই আমি মোস্তফা সারোয়ার ফারুককে আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই আপনি অনেকগুলি কথা আপনাকে আসলে অনেক দিন ধরে শুনতে হয়েছে ডুব সিনেমাটা রিলিজ হওয়ার পর আমি যে জায়গাটাতে ডিস্ট্রাকশন করতে চাই আপনার অনেকেই বলছেন যে এই বিতর্কটা আসলে আপনার পক্ষে গিয়েছে এবং আপনি যেহেতু মানুষের মন মনন বাজারের ব্যাপারে একজন বিশেষজ্ঞ এটা এমনও হতে পারে যে পুরো বিতর্কটা আপনার সৃষ্টি এবং সেটা নিয়ে যে ডুব নিয়ে যে আগ্রহ এটির নির্মাতাও আসলে আপনি এটা চমৎকার ব্যাপার এটা তো আমি আমি তো মনে করি যে তাহলে আমি একটা মার্কেটিং অ্যাওয়ার্ড দাবি করি শুধু সিনেমার জন্য অ্যাওয়ার্ড নয় আমাকে মার্কেটিং এর জন্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত এবং আরো চমৎকার কথা যে তাহলে দেখা যাচ্ছে হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ওনাকেও আমি আপনার ভাষ্য মতো আমি নিয়োগ দিয়েছি আমার বিরুদ্ধে আক্রমণ ঠিক নিয়োগ দিতে হয় নাই আপনি কিন্তু একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছেন আপনি যেহেতু অনেক বুদ্ধিমান একজন যাতে উনি কথা বলতে বাধ্য হন যেটা আপনার যেটা বুদ্ধি নিয়ে আমি কি করব কিন্তু আমি যেটা বলতে চাই আসলে না ঠিক আছে শেষ পর্যন্ত জোকস অ্যাপার্ট এই বিতর্কটা আপনার ইয়াতে কাজে লেগেছে কিনা যদি মনে হয় কাজে লেগেছে লেগেছে জি কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসে থাকবে সিনেমায় কি আছে ওকে এর বাইরে যত বাকওয়াজই আমরা শুনছি আচ্ছা এগুলো ইতিহাসের অংশ হবে না ওকে আমরা একটু তিশার কাছে আসতে চাই আমরা দেখছি যে মোস্তফা সরোয়ার ফারুকী বাংলাদেশের বলা হয় যে উনি সবচেয়ে প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের একজন তিনি আপনাকে ছাড়া ছবি করছেন না 2009 সালের পর থেকে 2009-12-14 না করেছেন আপনাকে ছাড়া মানে উনি আপনাকে যখন শুরু করেছেন তখন শুধু মাঝখানে পিঁপড়াবিদ্যাতে আপনি ছিলেন না তাহলে আমার প্রশ্নটা আসলে যাই হোক আপনাকে যে এত বেশি ছবিতে নেওয়া হচ্ছে সেটা আপনার ভয় না আপনাকে বেসিক্যালি করতে চাই না বাট অ্যাজ আ অ্যাক্ট্রেস হিসেবে যদি দেখতে চান আই শুড ডু ইট আচ্ছা
ওয়ার্ল্ডওয়াইড যদি দেখতে চান আপনি আপনি কি আমি বলবো আপনি কি অন্য পরিচালকরাও আপনাকে ছবি নেওয়ার জন্য আপনি সেগুলি ফিরিয়ে দেন ব্যাপারটা না না ডিফিনিটলি না আমাকে কনভিন্স করার একটাই উপায় হচ্ছে আমাকে একটা ভালো গল্প দিতে হবে আমি সব ডিরেক্টরেরই কাজ করি আমি বেসিক্যালি আজকে একটা ইন্টারভিউতে বলছিলাম সরোয়ারের নাটক বা সরোয়ারের কাজ বা ভাই ব্রাদার কাজ আমি সবচেয়ে বেশি কম করেছি আমি বাইরের কাজ সবচেয়ে বেশি করি রাইট প্রথম দিকের সব মাস্টারপিস চলচ্চিত্রে গংলি ছিলেন সবগুলোতে এবং তার স্ত্রীও ছিলেন গংলি যদিও পরে তারা ডিভোর্স হয়ে যান এরকম আরো আছে মানে এই উদাহরণ বাংলাদেশের বেশিরভাগ মানুষের নাই কারণ আপনি যদি জনপ্রিয়তার কথা বলি ক্রিটিক্যাল বিষয় না গিয়ে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তিশা আমাদের জনপ্রিয়তা মাপার মিটারটা কি মিটারটা হচ্ছে আমাদের দেশে একটা প্রতিযোগিতা হয় মেরিল প্রথম আলো তারকা জরিপ সেখানে প্রতি বছর বাই ফার শি বিকামস চ্যাম্পিয়ন এর বাইরেও যদি সেটা সত্য ইলাধার পাত্র না পাত্র আধার তৈল এরকম হতে পারে আপনি ছবি করছেন বলে উনি জনপ্রিয় হতে পারেন না ছবির জন্য আমি নাটকের জন্য আমি তথ্য দিচ্ছি মানে সিনেমার কথা যদি আপনি আমি তথ্য দিচ্ছি আচ্ছা আমার সঙ্গে প্রেম হওয়ার আগে নুসরাত ইমরোজ তিশা বাংলাদেশের সুপারস্টার আচ্ছা এখনো আমাকে এয়ারপোর্টে তিশার জামাই বলেছেন ব্যাপারটা এমন না যে আবার কারণে সে ফেভার হচ্ছে বরং আমি উল্টো মনে করি যে তার কারণে আমি সেটা অবশ্য আমি মনে করি মানে যে মানে মানে আমি আপনার সাথে একমত আমি এটা দ্বিমত প্রশ্ন করব না কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আপনি কি মনে করছেন যে আপনি যেই ধরনের কাহিনী বেছে নিচ্ছেন মানে তিশাকে নিয়ে আমি আসলে এতগুলি প্রশ্ন করতে চাই না তিশা আপনি আমার খুবই প্রিয় আমি 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 শুধু যেটা বলতে চাই আপনি ছবি করার সময় কি ওনাকে মাথায় রেখে ছবি করেন না ছবির চরিত্রটা উনি সবচেয়ে ভালো ফুটিয়ে তুলবেন বলে এটা মনে করেন এটা নির্ভর করে আমি কারণ আপনি এত ধরনের ক্যারেক্টারে উনাকে কাস্ট করছেন এটা এক ধরনের কম্পালশন কিনা না ইট ক্যান বি ক্রিয়েটিভ কম্পালশন ওকে দ্যাট ক্যান কাম ফ্রম ইওর সাবকনশিয়াস ওকে এবং জাস্ট ইমাজিন বাংলাদেশে আর আপনি আর দ্বিতীয় একজন অভিনেত্রীর নাম বলেন যার 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 শেষ করি দ্বিতীয় একজন অভিনেত্রীর নাম বলেন যার কাজ নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় যে তিনটা কাগজ ভ্যারাইটি হলিউড রিপোর্টার স্ক্রিন ডেইলি গত 5 বছর ধরে প্রশংসা করে যাচ্ছে জাস্ট শো মি ওকে then you know the answer ami 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 eta nite rajhi ache ami abar professor fahmidulok apnar kache ashi je professor fahmidulok apnar amra jodi mosafa sarar farukir chobi gulir dike takai bachelor theke shuru kore bachelor 2003 e made in bangladesh 2007 e 2009 e third person singular number 12 te television 14 te pipravidya ar eta 17 ha ami kono kichu miss korini ami sure ei chobi gulir moddhe diye apni cholochitro porichalokder bisleshon koren apni ki dekhte দেখছেন এরকম কোনো কিছু যে মোস্তফা সরোয়ার ফারুকের মন মনন কোনো একটা নির্দিষ্ট দিকে ধাবিত হচ্ছে নাকি আপনি কিভাবে বিশ্লেষণ করেন ফারুকের চলচ্চিত্র পরিচালক ফারুকের একটা ট্রেন্ড আমার মনে হয় যে আরওয়ান ইউথদের মানে মনস্তত্ত্ব এবং তাদের ক্রাইসিস এবং প্রবলেম বলি বা যাই বলি না কেন বা তাদের ভাবনা বিদ্যা তো আবার এর মধ্যে পড়বে বলে মনে হয় বিপ্রবিদ্যা তো পড়েই আরওয়ান ইউথ পিপ্রবিদ্যার ক্যারেক্টারটা আমার যতদূর মনে পড়ে ঠিক আরবান লোয়ার মিডল ক্লাস কিন্তু সেটা সে আরবান একটা স্ফিয়ারে সে নিজেকে এস্টাবলিশ করতে চাচ্ছে এই এটাই তো আমার কাছে ধরা পড়ে এবং এটার জন্য সে এমন কিছু পদ্ধতি বেছে নিচ্ছে যেটা তাকে কুইক বড়লোক করে দেবে এরকম কিছু কিন্তু এই ধরনের ব্যাপারে যেটা হয় যে একটা বড় ধাক্কায় শেষ পর্যন্ত তাকে খেতে হয় সেটা আমরা চলচ্চিত্রে দেখেছি এটা একটা জায়গা আমি দেখি আরেকটা হলো যে বিশেষ করে টেলিভিশনে দেখা যায় যে উনি আমাদের মুসলিম বা ইসলামিক যে আইডেন্টিটি সেটাকে ডিল করতে চাচ্ছেন ডিল করেছেন এবং এটা সবচেয়ে ভালো ব্যাপার এই যে এইটা করতে গিয়ে আমরা প্রায়শই নানান ট্র্যাপে পড়ে যাই যখন আমরা ডিল করি কিন্তু এইখানে সেন্সিবলি ডিল করা হয়েছে যেটা আমার আমার মনে হয় যে টেলিভিশন এই কারণে একটি মহৎ চলচ্চিত্র ওকে তিশা কি মনে করছেন যে আপনি ফারুকের নির্মাণ ছবির ভিতরে থেকে বাইরে থেকে আপনি কোনো ট্রেন্ড দেখেন কিনা না আমি ওকে কখনো এক লাইনে হাঁটতে দেখিনি আজ পর্যন্ত না আমি যখন ওর ব্যাচেলার ও যেভাবে বানিয়েছে যে গল্পটা বলার চেষ্টা করেছে তারপরে মেড ইন বাংলাদেশ একেবারেই ডিফারেন্ট তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একেবারেই ডিফারেন্ট সো আমি ফারুকি অ্যাজ এ ডিরেক্টর বলেন আর অ্যাজ আ হিউম্যান বি ও কখনোই এক রাস্তায় হাঁটে না ভিন্ন ভিন্ন গল্পগুলোর মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায় কিনা না না আমি তো পাইনি কারণ ও ও
একটা গল্প নিয়ে বসবাস করে, অনেক দিন ধরে বসবাস করে, তারপরে ও গল্পটাকে বাস্তবায়ন করে, ও রূপ দান করে। সো ওয়াইফ বলেন, অ্যাজ আ আর্টিস্ট বলেন, ওর সাথে যতদিন কাজ করেছি বা ওর সাথে থাকার শর্তে, আমি বলবো যে ওর প্রতিটা গল্পের সময় আমি ওকে ভাঙতে দেখি, গড়তে দেখি। সো ওকে ভাঙে, তারপর নতুন করে গড়ে, তারপরে এই কাজটা করে। সো আমি আমি আসলে অনেক ভিন্ন ভিন্ন কাজে ওকে দেখি, ইভেন নট অনলি ফিল্মের ক্ষেত্রে, ওর ফিকশন নন ফিকশন সব কিছুতে আমি ওকে খুব ডিফারেন্টলি প্রেজেন্ট করতে দেখেছি নিজেকে। ওকে, প্রফেসর ফারুক, আমরা এই প্রসঙ্গে আসবো, তার আগে একটি প্রশ্ন বা একটি প্রসঙ্গ আসছে। ডুব ছবিতে আসলে কাটা পড়েছে কয় মিনিট? আড়াই মিনিট, দুই মিনিট, পঁচিশ মিনিট, বিয়াল্লিশ মিনিট? অনেক মিডিয়ার সৃষ্টি না, মিডিয়ার সৃষ্টি না, এই ছবিটার পিছনে একদল কিছু মানুষ লিখেছিল, একদল না, সামান্য কিছু মানুষ, তাদের কারো কোনো স্বার্থ নিশ্চয় ক্ষুণ্ণ হতে হবে বলে তারা ভাবছিল, সে কারণে তারা এটা পিছনে লিখেছিল। এবং তারা নানান গল্প ছড়িয়েছে যে 44 মিনিট কেটেছে, ছবি জমা দেওয়া হয়েছে 104 মিনিট, সেখান থেকে সেন্সর হয়েছে আড়াই মিনিট বাদ দিয়ে, দুই মিনিট পঁচিশ সেকেন্ড বাদ দিয়ে, তাহলে 44 মিনিট গেল কোথেকে, বুঝতে পারলাম না। সো দিস আর অল প্রোপাগান্ডা। এবং তারা আমার এটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে যাক অ্যাটলিস্ট আমাদের জয় হলো, কিন্তু তারা বুঝতে পারেননি আমি তো জয় পরাজয়ের খেলায় আসিনি, আমি একটা গল্প বলতে আসছি। এখানে আমার কারোর সঙ্গে কুস্তি লড়ারও কিছু নাই, এবং ছবিটা আপনি দেখলে পরে বুঝতে পারেন, বা আপনার যদি রিভিউগুলো দেখেন, বাইবেল বলা হয় যেগুলোকে, ভ্যারাইটি, হলিউড রিপোর্টার বা স্ক্রিন ডেইলি, আপনি দেখবেন যে রিভিউগুলো পরিষ্কার বলছে এই ছবি সচেতনভাবে অ্যাভয়েড করেছে অল ট্যাবলয়েড এলিমেন্ট অ্যান্ড অল মেলোড্রামাটিক এলিমেন্ট। তারা বলেছে ছবিটা একটা মেরিটিভ স্পেসে পৌঁছে দেয় আমাদেরকে, ফলে এই আলোচনা যা হচ্ছে বাইরের ড্রামা, এই ড্রামার সঙ্গে আমার ছবি সম্পর্ক নেই। ড্রামা নাই, ট্যাবলয়েড নাই, আমরা ছবিটা তাহলে কেন দেখবো? Yes, that is the question. নাই বলে দেখবেন? এরকম শিক্ষামূলক ছবি আমাদের দেখা দরকার? আপনি শিক্ষামূলক ছবি না, আপনি ছবিটা দেখবেন মাঝে মধ্যে, আপনার দুঃখ উপভোগ করতে ভালো লাগে না? দুঃখ কিন্তু উপভোগ করতে ভালো লাগে, কখনো কখনো নীরবতাও উপভোগ করতে ভালো লাগে। দুঃখ উপভোগের ব্যাপারটা অবশ্য আমি, দুঃখ ইজ ভেরি এন্টারটেইনিং, এই উপমহাদেশে কান্না ইজ এ ভেরি বিগ এন্টারটেইনমেন্ট, বিলিভ মি। এবং আমাদের দেশে যিনি বানান তার জন্য, নো নো, আমাদের দেশে কান্না ইজ এ ফেভারিট পাস্ট টাইম, পিপল ক্রাই লাইক এনিথিং হিয়ার। ইয়া, এবং কান্নার পরে আমার মনে হয় আমার মনে হয় ফাহমিদুল্লাহর মানে হাসি কান্না নিয়ে, আসলে চলচ্চিত্রে হাসি কান্না নিয়ে বড় কাজই আছে, আমরা এগুলি শুনবো। কিন্তু জনাব মুস্তাফা সরোয়ার ফারুকের কাছে আমি ফিরে আসতে চাই বিরতির পরে, সেটি হচ্ছে যে 2003 সালে আপনি যখন ব্যাচেলর বানিয়েছেন, আমি শুধু আপনাকে বোঝার জন্য, কারণ আমি মনে করি যে আপনি মহান নির্মাতা, 2003 সালে আপনি যেভাবে ব্যাচেলর বানিয়েছেন, 2017 সালে বানালে সেভাবেই বানাতেন কিনা আপনার মধ্যে ওই এলাম। আজকে বাংলাদেশে মুস্তাফা সরোয়ার ফারুককে আপনি নিজের ভ্রমণ, নিজের পরিক্রমণ চলচ্চিত্র জগতে কিভাবে বিশ্লেষণ করেন, 2003 থেকে 2017 আপনি কতটা আলাদা বা একই রকম? আমার নিজের জন্য তো বলা আমার পক্ষে মুশকিল, কিন্তু আমি যদি দর্শক হিসাবে আমাকে দেখি, তাহলে আমার মনে হয় যে হ্যাঁ, তিশা যেটা বললো, আমি তিশার সঙ্গে একমত, এটা আমি সব জায়গায় বলি, আমি একই রাস্তায় দ্বিতীয়বার হাঁটতে পছন্দ করি না। এবং আপনি যদি আমার ছবিগুলো দেখেন, ইউ লাইক ইট অর ডিসলাইক ইট, কিন্তু এটা কখনোই আমার আগের জিনিসটাকে রিপিট করে নেই, এবং আমি কখনো আমার সাফল্যের খাঁচায় বন্দি থাকতে চাইনি। ব্যাচেলর বিকেমে কাল্ট বাংলাদেশের ইয়াং পপুলেশনের মধ্যে, সে কারণে আমি পরের ছবিটা আরেকটা ব্যাচেলর করতে চাইনি, প্রত্যেকটা ছবির ক্ষেত্রে ট্রু। কিন্তু আমি একটু ফারুকি ভাইয়ের কাছ থেকে, একটু ফাহমিদ ভাইয়ের কাছে আসতে চাই, ফাহমিদ ভাই, আমি কিন্তু ফারুকি ভাইয়ের ছবির মাঝখান থেকে না জেনে দেখলেও আমি এটা বুঝতে পারি, যেটা ফারুক, এটা আমি বায়াস সেজন্য বুঝতে পারি, মানে এটা তার মানে উনি একজন অথর হয়ে উঠেছেন, ওনার একটা সিগনেচার ক্রিয়েট হয়েছে, উনি যদি একই রাস্তায় না হাঁটেন তাহলে সেই সিগনেচারটা ক্রিয়েট হয়েছে, সেই সিগনেচারটা নট নেসেসারি সবসময় কন্টেন্টে হবে বা স্টাইলে হবে, তাও না, স্টাইলে হবে তাও না, হ্যাঁ আচ্ছা, কিন্তু মানে এমন কিছু থাকে ইনহেরেন্ট যেটা আমাদের, এটাকে আপনিও দেখে চিনতে পারেন যে এটা আসলে ফারুকির করা ছবি, হ্যাঁ এটা করা, তার মানে আমি ক্যাটাগরাইজ করেছি যে আরবান ইউথ, আরবান রিলিজিয়ন, এটা একরকম আপনি জানতে চেয়েছেন বলে বলেছি, কিন্তু আমিও মনে করি যে ওনার একটা হলো যে এক একটা ছবি আসলে শেষ পর্যন্ত আলাদা আলাদা, মানে কোন জনরার মধ্যে পড়া এটা না, না, যেমন ধরা যাক আপনি পিঁপড়া বিদ্যা থেকে টেলিভিশন কত আলাদা, কিংবা পিঁপড়া বিদ্যা থেকে ডুব কত আলাদা, আপনি আলাদা করে বুঝতে পারবেন। প্রায় আমি সবচেয়ে বেশি এরকম দেখি যে সবচেয়ে বেশি আলাদা আলাদা ছবি বানানো আঙ্গলি, আমার মনে হয় এই এই মুহূর্তে, হি নেভার রিপিটস, হ্যাঁ, তো অতটা না হলেও আলাদাই আসলে এক একটি। আমি তো মনে করি যে আমি সিনেমাটাকে তো, সিনেমা তো আসলে শিল্পকর্ম, কি শিল্পকর্ম হচ্ছে ব্যক্তির স্বভাবের অনুবাদ,
যেমন আপনি আল মাহমুদের কবিতা পড়লে বুঝতে পারেন এটা আল মাহমুদের কবিতা, আপনি নির্মলেন্দু গুণের কবিতা পড়লে বুঝতে পারেন এটা নির্মলেন্দু গুণ। সিনেমার ক্ষেত্রে কিন্তু অতর শিল্পী যারা তাদের ছবি দেখলে আপনি বুঝতে পারেন এটা তার ছবি, ব্রেসর ছবি দেখলে বোঝা যায় ব্রেসর, এবং ট্যারেন্টিনো দেখে চিনতে পারি। হ্যাঁ, এটা যে কোনো ফিল্মমেকারের জন্য, আমি শুধু ট্যারেন্টিনোকে চিনতে পারি সবচেয়ে বেশি, যে কোনো ফিল্মমেকারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ নিজের কণ্ঠস্বরটা খুঁজে পাওয়া, এবং এটা সহজ কথা না, সহজ ব্যাপারও না। এবং আমি মনে করি না যে আমি ইতিমধ্যে আমার কণ্ঠের পুরো রেঞ্জটা খুঁজে পেয়েছি, আমি মনে করি আমার রেঞ্জের আরো অনেক এরিয়া আছে আবিষ্কার করার, যেটা আমি হয়তো সামনের দিনগুলো করব। সরি একটা লাইন বলি, এবং আমার কাছে মনে হয় এটা মানে মানে হাজবেন্ড হিসেবে বলছি না, আমার কাছে অ্যাজ আ আর্টিস্ট হিসেবে আমার মনে হয় ও সবসময় একটা কথা বলে, ও দর্শকদেরকে কনফিউজ করতে চায় না, ও গল্পটাকে সুন্দর করে দর্শকদের কাছে খুব ক্লিয়ার করে দিতে চায়, এবং এটা মনে হয় খুব প্লাস যে সে দর্শকদেরকে কোনো রকম কোনো মানে আসলে কনফিউজ করা না করা, আপনারা যারা যোগাযোগের ছাত্র জানি যে সেটা আসলে সব সময় যে সোর্স তার উপর ডিপেন্ড করে না, এটা আমার মনে হয় আপনার সহজ কথাই আমার কাছে অনেক কনফিউজিং মনে হয়, অনেক কনফিউজিং মনে হয় সহজ করে ওর জিনিসটা মানে এটা আসলে মানে মনে হয় আমার ঠিক উচ্চের। আমি একটু ডুবে ফিরে আসি, ডুব মুক্তি পাচ্ছিল না, সেন্সর বোর্ডে আটকে যাচ্ছিল বা সেন্সর বোর্ডের আগে আটকে পড়ছিল, সেন্সর বোর্ডে জমা দেওয়ার সময় সে সময় কি আপনার কখনো মনে হয়েছে আসলে ডুব আটকেই যেতে পারে, ডুব আসলে কখনো ভাসবে না, এরকম আপনার কখনো মনে হয়েছে? মানে আমি ওদের কথা বলতে পারবো না, আমার কখনো মনে হয় নাই, কারণ আমি এতটুকু বিশ্বাস করি যে আমরা যদি সৎ মনে সৎ ইচ্ছা নিয়ে লিগালি আমরা কোনো কাজ করি এবং ধ্যান মন সবকিছু দিয়ে একটা পজিটিভলি যদি একটা কাজ করি সেটার একটা ভালো রেজাল্ট সেটা আসবে, সেটা আপস অ্যান্ড ডাউনস হবে, বাধা আসবে, বাট কখনো বন্ধ হয়ে যাবে না, এটা আমার বিশ্বাস ছিল যে এখন হোক পরে হোক এটা আসবে। আর কি ভাই বাসায় অশান্তি করেছে? না না না, সন্তানের মতো তো, সন্তানের যখন সন্তান নিয়ে এত কিছু হচ্ছে ওর তো খারাপ লাগবেই বা কষ্ট লাগবেই, বাট ও যেরকম ভেঙে পড়েনি আর আমার দিকে আমি একদমই ভেঙে পড়িনি বা আমার কখনোই মনে হয়নি যে এটার কোনো এরকম আটকে যাবে, আমার কাছে মনে হচ্ছে না এটা আসলে। ফিরাশি ফামিন ভাই, ফারুকি ভাই, তিশা আপা আসার আগে আমরা আসলে কথা বলছিলাম যে বায়োপিক নিয়ে, আমি যদি ওই প্রসঙ্গে আবার ফিরে আসি, হুমায়ুন আহমেদের জীবন বা জীবনের একটা অংশ বা জীবনের কয়েকটা অংশ নিয়ে ছবি করা, এটা কতটা সময়ের দাবি, কতটা বাণিজ্যের প্রয়োজন, কতটা লেখকের নিজস্ব ক্রিয়েটিভিটিতে একজন মানুষের বা পরিচালকের সৃষ্টি করার প্রবণতা, আপনি কিভাবে এটি বিশ্লেষণ করেন? আমার মনে হয় আমি আমি তো ছবিটা দেখলে আলাপটা সবচেয়ে ভালো করা যেত, এখনো যেহেতু দেখার সুযোগ হয়নি, ছবি দেখেও আমরা এটা আলাপ করব। হ্যাঁ, আচ্ছা দেখা যাক। সেটা ব্যাপার হচ্ছে যে নিশ্চয়ই হুমায়ুন আহমেদের সঙ্গে যদি কিছু সাযুজ্য থেকে থাকে, তবে সেই তার জীবনের এমন কিছু ব্যাপার আছে যেগুলো নিশ্চয়ই ডিরেক্টরকে স্ট্রাইক করেছে, যে তার জীবনের এই দিকটা আমরা এখানে তো তাকে সম্ভবত ফিল্ম ডিরেক্টর হিসেবে দেখছি, যে ক্যারেক্টারটা এখানে ইরফান খান করেছেন, লেখক মনে হয় না, পুরোপুরি পুরোপুরি ফিল্ম ডিরেক্টর, এবং সেখানে তো তার জীবনের ঘটে যাওয়া জিনিসগুলো নিশ্চয়ই তাকে, আমি যেটা রিপিট করছি, ডিরেক্টরকে স্ট্রাইক করেছে, ফলে ওনার মধ্যে একটা গল্প দানা বেঁধেছে। তো এটা এটা তো আমরা যদি সত্যি সত্যি দেখি তাহলে তার জীবনটা আসলে নানান উত্থান পতন নাটকীয়তায় ভরপুর, যদি কতটুকু মিল আছে সেটা আমি জানি না, কিন্তু তো একটা নিশ্চয়ই একটা মানে পোর্ট্রে করার মতো একটা চরিত্র, মানে আমি যে প্রশ্নটি বারবার আমার মনে আসে, বাংলাদেশে এরকম সিনেম্যাটিক ক্যারেক্টার অনেক আছে, ধরেন আমাদের ডক্টর ইউনুস আছেন, ধরেন পলিটিক্সে এরশাদ আছেন, সিনেম্যাটিক মানে সিনেমার তো অভাব নাই, সিনেমা করার সময় একজন লেখককে সিনেমায় আনার জীবনের ঘটনা খুব নাটকীয় হতে হবে তা না, কিন্তু ঘটনার কোন একটা জটিলতর দিক যেখানে মানে আপনার একজন আরেকজন শিল্পী আরো ডিগ করতে চাইবেন, আরো জিনিসটা বুঝতে চাইবেন, সেখানে অনেক লেয়ার থাকবে। হ্যাঁ, এমন না যে অনেক নাটকীয় ঘটনায় ভরপুর, সেরকম নাও হতে পারে, কিন্তু এমন একটা জায়গা থাকতে পারে যেখানে ক্রিটিক্যাল এনগেজড হওয়ার সুযোগ আছে, এটাকে অ্যানালাইজ করার সুযোগ আছে, ভিজুয়ালি তুলে ধরার নানান কম্পোনেন্ট আছে। মোসাফ সরফ ফারুকি, আপনার মনে একজন হুমায়ুন আহমেদ বাস করছেন কিনা, বা আপনি একজন হুমায়ুন আহমেদকে আপনার মনে স্থান দিয়েছেন কিনা ছবিটি করার সময়? ছবি আমি আজকে একটা লেখা লিখেছি প্রথম আলোতে, প্রথম আলোতে, আচ্ছা আচ্ছা প্রথম আলোর ইন্টারভিউটি আসলে আমি তো আমি ওকে ওকে আমি সেখানে বলেছি আমাদের বেড়ে ওঠা
আমাদের কালে হুমায়ুন আহমেদের ইম্প্যাক্ট কতখানি তীব্র, এবং আমি ইজ বিগ ফ্যান, এবং উনি যখন মারা যান তখন আমি সিওল এটা আমি এখানে লিখেছি ব্যাখ্যা করি, এবং আমি তখন বাংলাদেশে যে যে ঘটনাগুলো ঘটছে দেখেন আপনি গল্প কোথেকে পান, জীবন থেকেই পায়। তাহলে এখন আপনি যে বললেন যে এটাকে বাণিজ্যিক কারণে করা হয়েছে, তাহলে সব গল্পই তো বাণিজ্যিক কারণে করা হয়, মানে তাহলে কোনো গল্পই আর বানানো যাবে না যদি বাণিজ্যের প্রশ্ন বলা হয়, দেন ইউ ক্যানট মেক এনি স্টোরি। আমি তখনই সেই গল্পটা বানাই, আমার কাজ যদি দেখেন আপনারা তাহলে বুঝবেন যে যে গল্পের চরিত্রগুলো আমাকে আক্রমণ করে, আমাকে আক্রান্ত করে, আমার রাতে পায়ের তালু গরম হয়ে যায় যদি কোনো চরিত্র বা কোনো ইমোশনের কথা ভাবলে, আমি তারপর সেটার সঙ্গে কত কিছুদিন বসবাস করি, তারপর আমি সেই গল্পটা লেখার চেষ্টা করি। আমি জাস্ট একটা গল্প বলার জন্য গল্প বলতে হবে, একটা ছবি বানাতে হবে তার জন্য বানানো, এইভাবে আমি ছবি বানাই না। আমি ছবি বানাই জ্বর থেকে মুক্তি লাভ করার জন্য। জ্বর থেকে মুক্তি মানে হচ্ছে একটা গল্প, একটা কিছু চরিত্র যখন আমাকে খুব যন্ত্রণা দেয়, আমার মধ্যে জ্বরের মতো একটা বোধ হয়, আমি তারপরে স্ক্রিপ্ট লেখা শুরু করি এবং ছবিটা বানাই, এবং ছবিটা বানিয়ে জ্বরটা দর্শকের কাঁধে দিয়ে আমি নিষ্কৃতি লাভ করি, করে আমি পরবর্তী জ্বরের দিকে আগাই। আমি আপনার দর্শকের কাঁধে জ্বর দেওয়ার কথাটাতে একটু আসতে চাই, ফাহমিদ ভাই কি কিছু এখানে যোগ করতে চান? ঠিক আছে, আমি নুসরাত ইব্রাহিম তিশাকে একজন দর্শক খুব শুভেচ্ছা জানিয়েছেন, দর্শক নাম মানে ফাতিমা, উনি আপনাকে ভালোবাসা জানিয়েছেন। তার যেটি আপনাকে বলতে চাই যে অভিনেতা হিসাবে ডুব নিয়ে, মানে আমি যদি বলি আর্টিস্ট হিসেবে আপনি ডুব নিয়ে যে বিতর্কগুলি হয়েছে সেগুলি আপনাকে কিভাবে সামলাতে হয়েছে, সাংবাদিকরা সাধারণ মানুষ? আসলে যত বিতর্ক হয়েছে সামলিয়েছে প্রোডিউসার এবং ডিরেক্টর, আচ্ছা আমরা কোনো কিছু সামলাতে হয়নি। আমি শুধুমাত্র এতটুকু বিশ্বাস করি যে আমরা আসলে একটা সুন্দর গল্প বলার চেষ্টা করেছি, যে গল্পটা আমাদের ডিরেক্টরের মনে নাড়া দিয়েছে, বা যে গল্পটা ওই যে জ্বর চলে আসছে ওর এরকম একটা গল্প আমাকে বলেছে, আমি যতটুকু ফেস করেছি বা বলেছি যে সে যখন গল্পটা বলে একটা সুন্দর চরিত্র আমি দেখেছি, এই চরিত্রটাতে আমি বসবাস করেছি অনেকদিন, বিকজ আই লস্ট মাই ফাদার, সো এটা আমাকে অনেক নাড়া দিয়েছে ওর গল্পটা, তখন আমি কাজ করেছি। তারপরে এত কিছু বিতর্ক, এত কথা, এত কিছু, কোনো কিছুই আমি কানে নিইনি, এবং আমি খুব একটা বেশি প্রশ্নের উত্তরও দেইনি, আমি শুধু বলেছি একটা ভালো কাজ করেছি, প্লিজ কাজটা সবাই দেখুক, দ্যাটস ইট। ফারুক ভাই আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে ডুব বিতর্কের শুরু আনন্দবাজার এপিসোডের মধ্যে দিয়ে, আসলে আনন্দবাজার এপিসোডের মধ্যে দিয়ে আমরা ওই এপিসোডের সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই, আমরা একটু শুনি ডুবকি বসে ফিরে আসছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে, মোস্তফা সরোয়ার ফারুকী, যখন থেকে ডুবের বিতর্ক শুরু সেই সময়টা থেকে বলতে চাইছিলাম, আনন্দবাজার পত্রিকায় প্রথম ছাপা হলো হুমায়ুন আহমেদের জীবন নিয়ে ছবি বানাচ্ছেন ফারুকী, থাকছেন ইরফান, এই সম্পর্কে আপনার একটু মন্তব্য শুনতে চান? সবকিছু আমার ইচ্ছা মতো বা আমার আমার পছন্দ মতো হয় তা না, কারণ আমি তো ছবির মালিক না। এর আগেও আমি আপনাদের এই শোতে বলেছিলাম, আনন্দবাজার পত্রিকা ওই রিপোর্ট ছাপা হওয়ার আগে ভারতের একটি ইংরেজি দৈনিক পত্রিকা এই বিষয়ে আমাকে ফোন করেছিল 2 মাস আগে। আমি প্রায় ঝগড়া ঝাঁটির পর্যায়ে আলোচনা নিয়ে গিয়ে আমি তাদেরকে নিবৃত করেছি যাতে এই প্রসঙ্গে কিছু না লিখে, কারণ আমাদের এখানে সেটা নাই, আই এম নট মেকিং এ বায়োপিক। ওকে, ফলে পরে যেটা হয়েছে এটা কেন হয়েছে, কি হয়েছে এই বিষয়ে আমরা যে ডিরেক্টর নিয়ে কথা বলতে চাইছেন না, ঠিক আছে, আমরা ফামিদ ভাই ডিরেক্টর ওই ছবিগুলি নিয়ে আসি, যে উনার সম্পর্কে একটি সমালোচনা, মোস্তফা সরোয়ার ফারুকীর সম্পর্কে একটি সমালোচনা এরকম, ইনি আসলে যতটা দর্শকদের গুরুত্ব দিচ্ছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন হচ্ছে পুরস্কার যারা দেন সেরকম বড় বড় সংস্থাগুলির দিকে, এই এই সমালোচনাটা কি আপনি খুব গুরুত্বের সঙ্গে নেন? যে ওনার আসলে কিছু আসে যায় না, আমরা ওনার ছবি দেখি না দেখি, বুসানে যদি ওনার ছবি পুরস্কৃত বা প্রশংসিত হয়, ভালো রিভিউ যদি আসে ভ্যানিটিতে, ওইটা ওনার জন্য বেশি, ভ্যানিটিতে ওইটা ওনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, আপনার কাছে কিরকম মনে হয়? না, আমি দেখি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের সঙ্গে তার নেটওয়ার্কিং ধীরে ধীরে শক্ত হচ্ছে, গড়ে উঠছে, সেটা তো মানে খারাপ কিছু না। আর উনি যে বাংলাদেশের সিনেমা হলে রিলিজ দিতে চান না বা একটা মাত্র হলে রিলিজ দিচ্ছেন সেরকমও তা না, উনি তো চেষ্টা করছেন যতটা পারা যায় রিলিজ দিতে, এবং এমনকি সিনেমা হলের বাইরেও অনেক সময় স্ক্রিনিং করতে দেখি, সেই হিসেবে তো আমি এটা মানে কোনো দেখি যে টার্গেট গ্রুপটা আসলে একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্স রাদার দেন
বা ইন্টারন্যাশনাল একটা সিলেক্টিভ অডিয়েন্স রাদার দেন হচ্ছে আমার লোকের জন্য আমি ছবি বানালাম বা আমার লোকদের জন্য বাংলাদেশে বাংলাদেশ কি একটা আইডেন্টিটি? বাংলাদেশে কত বিচিত্র মানুষ আছে, কেউ কাসিম বিন আবু বক্কর পরে, কেউ আখতারুজ্জামান ইলিয়াস পরে, কেউ হুমায়ুন আহমেদ পরে, কেউ সাকিব খান দেখবে, কেউ ফারুকি দেখবে। আমি আপনি দ্বিমত পোষণ করতেছি না, আমি বলতেছি হচ্ছে দর্শকরা যারা ছবি দেখবে র্যান্ডম পিপল, আমার ছবি যারা দেখে তারা কি দর্শক না? আপনি আপনি র্যান্ডম পিপলের বদলে টার্গেটেড অডিয়েন্স যারা সিলেক্টিভ ওইখানে বসে আছেন, ধরেন বড় বিশেষজ্ঞ চলচ্চিত্র বিশেষজ্ঞ। আমার ক্ষেত্রে তো আমি শুনতাম কিছুদিন আগে যে ফারুকি বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলতো ফারুকি অত ইম্পর্টেন্ট ফিল্ম মেকার না, ও ফাতরা কারণ জনপ্রিয়। ওকে, এখন একদিন বলে আমি জনপ্রিয়, একদিন বলে যে না 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 নানা ধরনের প্রশ্নই আসতে আসলে আমি আমি যেটা বলতে যাচ্ছিলাম, ধরেন যে ব্যাচেলর তো যথেষ্ট পপুলার ছবি হয়েছিল তাই না, তার মানে হলো আপনি যে এদেশের জনগণের জন্য যে ছবি সেটাও ওনার ঝুলিতে আছে। কিন্তু আমি এটা এগ্রি করি যে আপনার ফেস্টিভ্যাল কেন্দ্রিক ফেস্টিভ্যাল সার্কিটে মনোযোগটা থাকলে আপনার কন্টেন্টে তার কিছু ইনফ্লুয়েন্স পড়তে পারে, আমি কি ধরনের চলচ্চিত্র বিষয় হিসেবে বেছে নিব। কিন্তু আমার ওনার কাছ থেকে শোনা যে টেলিভিশন নিয়ে ওনার একটা কম্প্রোমাইজ করার বা বড় একটা অফার এসেছিল, কম্প্রোমাইজ করলেই হতো, কিন্তু উনি সেটা করেন নাই যত আমি একাধিকবার তার কাছ থেকে শুনেছি। যে এমন একটা জায়গা থেকে অফারটা এসেছিল, কিছু কন্টেন্ট চেঞ্জ করলেই সেটা একটা বড় জায়গায় যেতে পারতো। কিন্তু এটাও ঠিক যে মানে এই 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 ফেস্টিভ্যাল কে মাথায় রেখে ছবি করতে গেলে কিছু কিছু তো মানে এক ধরনের দর্শকের মনে সাবকনশিয়াসলি সরি ডিরেক্টরের মাথায় কন্টেন্ট সিলেকশনের ক্ষেত্রে কিছুটা ব্যাপার হতে পারে। কিন্তু সেটা তো ধরেন আব্বাস কিয়ারোস্তমির ছবি দেশে দেখাই হয় দেখানোই হয়নি, কিন্তু ইন্টারন্যাশনালি অনেক রিকগনাইজড এবং আমরা তাকে একজন মহৎ চলচ্চিত্রকার হিসেবেই দেখি। ব্যাপার হলো যে আমি সেই তর্কেই যাচ্ছিলাম না, আমি চাইছিলাম যে আমরা একটা ছবি বানাতে একজন ডিরেক্টরকে দেখছি কিনা যে উনি একটা টার্গেটেড অডিয়েন্স যেটা একটু শিক্ষিত একটু নিশ ওদের জন্য ছবি বানাচ্ছেন কিনা, যারা তাদের ছবিটা নিয়ে আন্তর্জাতিক মহলে একটা আলোচনা করবে। মানে সেটা একজন ডিরেক্টরের সমস্যা কি? সেটা একজন ডিরেক্টরের আপনি প্রেফারড একটা অডিয়েন্স টার্গেট থাকতেই পারে। হ্যাঁ সেটা 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 তো ধরে না, আমি এখন পাল্টা প্রশ্ন করতে চাই। জি, এই যে এটা কথাটা মাঝে মধ্যে আমি শুনি, রাইট, যে আমি কিন্তু মেসেঞ্জার, যে সাধারণ দর্শকের জন্য ছবি বানাতে হবে। সাধারণ দর্শকটা বলতে আমরা কাকে বুঝি? মানে সাধারণ দর্শকের চেহারাটা কি? মানে একজন যিনি যিনি সাকিব খানের ছবি দেখে বাহবা করছেন, আবার আরেকজন দর্শক আছে এই সাধারণের মধ্যে যিনি সাকিব খানের ছবি একদমই দেখবেন না। তো প্রত্যেকটা মানুষের জন্য তার তার নিজস্ব দর্শক আছে। আমি যদি বাংলাদেশের তরুণ শিক্ষিত কলেজ ইউনিভার্সিটি গোয়ার বা কর্পোরেট চাকরি করে বা যাদের যারা একটু মিনিমাম অ্যাক্সেস আছে ইনফরমেশনের ক্ষেত্রে, আমার আমি যদি তাদেরকে তাদের সঙ্গে যদি আমার কনভারসেশন হয় কথোপকথন হয়, মানে এটা কি এমন কোনো নিয়ম আছে নাকি যে আপনি মানে কনভারসেশনটা এই লেভেলে নামাতে হবে? এই লেভেলে নামানো, আমি কিন্তু লেভেলে নামানো নামানো নিয়ে আসলে কোনো তর্কই তুলছি না। তর্কটা হচ্ছে এই জায়গায় যে আপনার দর্শকরা আপনি মনে করেন কিনা যে তারা র্যান্ডম দর্শক, দৈব চয়ন ভিত্তিতে পাওয়া দর্শক, নাকি আপনার দর্শক বলতে আপনার কোনো কিছু আপনার মাথায় থাকতেছে? এটা কমিউনিকেশনের একটা কথা বলতে হবে। তাহলে কমিউনিকেশনের ক্ষেত্রে আমার মনে হয় যে যিনি কমিউনিকেট করতে চান সাবকনশিয়াস লেভেলে তার একটা অডিয়েন্স থাকে, সাবকনশিয়াস, এটা ইজ নট এ কনশিয়াস প্রসেস। এবং আমার এই অডিয়েন্সটা কি, এটা খুব পরিষ্কার, আমার অডিয়েন্সটা মোস্টলি ইউথ। আপনি যদি আমার ট্র্যাক রেকর্ড দেখেন, আমার টেলিভিশন থেকে শুরু করে ব্যাচেলর, 420, আমি যা যা করেছি, ক্যারাম, কবি, আমি মোস্টলি কমিউনিকেট করি উইথ দ্য ইউথ। দ্য ওয়ে আই ন্যারেট মাই স্টোরি, it goes well with the youth. Youth bolte hocche boys the youth mane 19 to 39, no no, see, it can be 60 as well, jodi apnar apnar if you are willing to accept something new, okay. If you are willing to go out of formula, okay, youth hocche out of the box hote. Amra ekta biruti niche fitche apnar kache aro kichu bishoy niye ashlo amader kotha ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা একটু ডুব নিয়ে কথা বলার ব্যাপারে দর্শকরা আমাদেরকে দাবি জানিয়েছেন, কেউ কেউ প্রশ্ন করেছেন ছবিটির নাম ডুব, কারণ ডুবের আগে পরে আমাদের অনুষ্ঠানটির নাম আজকে ডুবের আগে পরে, তারা আমাদেরকে কারেকশনও করছেন কেউ কেউ ছবিটির নাম আসলে ডুব। আমি একটু তিশা ডুব নিয়ে জানতে চাই যে ডুব চলচ্চিত্রটির যেহেতু একদিন পরে মুক্তিই পাচ্ছে, সে তো আর গোপন করার কিছু নাই, আমি শুধু জানতে চাচ্ছি যে কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। মানে সাধারণত ভাষা আমরা এটাই শুনতে চাই না যে গল্পটি বা গল্পের কোন অংশটুকু বা কোন ড্রামাটাইজেশন আপনাকে মানে কেন আমি কাজটা করছি বা মানে ডুবের মধ্যে আপনি কি মজা নিয়ে কি করেছেন বা মজা বেসিক্যালি ডুব তো মজা আর কিছু না, ডুব হচ্ছে নৈশব্দের গল্প। আচ্ছা, ডুব নিয়ে যদি বলা হয় যে আমি কেন করছি,
গল্পটা ভালো যদি এই প্রশ্ন অ্যাকসেপ্টেড না হয় তাহলে এতটুকুন বলবো যে আসলে এই গল্পটা শুনে আমার কাছে মনে হয়েছে গল্পটাতে আমি বসবাস করছি বিকজ আই লস্ট মাই ফাদার। আমার যেহেতু ক্যারেক্টারটা ইরফান খানের মেয়ে হিসেবে আমার কাছে গল্পটা শুনে মনে হয়েছে যে আমি এটা নিয়ে বসবাস করছি, এটা আমার জন্যই বিকজ আমি এই জিনিসটা ফেস করি বা আমি প্রত্যেকটা সময় আমার বাবাকে মিস করি। বেসিক্যালি এই কারণে আমি আসলে আই রিয়েলি ওয়ান্ট টু ডু দিস, এইটা হচ্ছে আমার পার্সোনালি আমি কেন করছি বা কেন করতে চাইছি বা আমি কেন এটাতে এত বেশি ইনভলভ হয়ে আছি, জাস্ট বিকজ অফ আমি পড়ে আমার কাছে মনে হয় আই মিস মাই ড্যাড। মোস্তফা সরয়ার ফারুকের ছবিগুলি করার ক্ষেত্রে, গল্প বলার ক্ষেত্রে বা ওনার সঙ্গে যখন আমরা কথা বলি, সাক্ষাৎকার নেন অন্য সাংবাদিকরাও, আমরা দেখি যে ওনার মধ্যে একটা মানে একটা ঘোষণা আছে, সেই ঘোষণাটা হচ্ছে যে উনি স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করেন। কিন্তু আসলে কি ওনার ছবির মধ্যে আমরা কোনো স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ হতে দেখি? আমার কাছে তো মনে হয় যে উনি স্টেরিওটিপিক্যাল বিষয়গুলিকে আরও এস্টাবলিশ করেন অনেক সময়। আমি যদি ধর্ম বলি, মৌলবাদ বলি, আমাদের মনে যেগুলি দাসত্ব চিন্তাভাবনা উপনিবেশিকতা যে যে স্টেরিওটাইপগুলি আছে সেগুলি উনি চ্যালেঞ্জ করেন কিনা, আসলে আপনার কাছে কি মনে হয় বিশ্লেষণ করতে গিয়ে? এটা একটা কঠিন প্রশ্ন, নারী পুরুষ কার কি রোল হওয়া উচিত, এগুলি উনি কখনো চ্যালেঞ্জ করে কিনা স্টেরিওটাইপের বাইরে? ধরেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে তো একটা চ্যালেঞ্জ আছে, ধরেন লিভ টুগেদারের ব্যাপারটা প্রচ্ছন্ন বা প্রত্যক্ষভাবে আছে। এত লজ্জা পেলেন একটা লিভ টুগেদারের কথা বলতে 2013 সালে এসে, মানে ডিরেক্টর, এটা কেমন কথা? বাংলাদেশের কন্টেক্সটে দেখেন, বাংলাদেশের কন্টেক্সটে তো যথেষ্ট বিতর্ক, অনেক বড় বড় লিভ টুগেদার করছে 30 বছর ধরে, সেটাই তো আপনার পোর্ট্রেট করতে আগে কেউ করেন, উনি প্রথম করেছেন এবং বিতর্ক মুখোমুখি হয়েছেন। তারপরে ধরেন যে ইয়েটা না, তাহলে আপনি বলতে 2009 2010 এর পত্রিকাগুলো পড়েননি? আমাকে যে ধুয়ে দিয়েছে জাতি সমাজ ধ্বংস করে দিয়েছে, আমি মোটামুটি সবই পড়ছি, কিন্তু মানে সেটাও তো আসলে আমি যেটা দেখি ওনার ছবিতে এক ধরনের সমসাময়িক বাংলাদেশকে পাওয়া যায়, যেটা খুব ইম্পর্টেন্ট। সমসাময়িক বাংলাদেশ যে অবস্থা আছে সেই অবস্থায় পাওয়া যায় না বাংলাদেশকে, একটু সমসাময়িক বাংলাদেশটাকে একটু চ্যালেঞ্জও করা হয়, আপনার কি মনে হয়? সমসাময়িক বাংলাদেশের ক্রাইসিসগুলোকে অ্যাড্রেস করা হয়, সেটা তো কখনো কখনো চ্যালেঞ্জের মধ্য দিয়ে, কখনো কখনো জাস্ট ডেসক্রিপশন অ্যান্ড পোর্ট্রেয়ালের মধ্য দিয়ে। আমি একটা শুধু একটা রেফারেন্স দিই যে এটা ওনার জন্য কমপ্লিমেন্টই হবে, যে আমি একটা যৌথ কাজ করছি একজন অস্ট্রেলিয়ান স্কলারের সঙ্গে, একটা গবেষণার কাজ, তো তার সঙ্গে আমার আলাপ হচ্ছিল, বাংলাদেশের অনেক ছবি নিয়ে আমরা কাজটা করছি, তো উনি নিজে ইন্টারেস্টেড হয়ে বললেন যে ফারুকের ছবিতে আমি বাংলাদেশটা খুঁজে পাই আর অন্যান্যদের ছবিতে আমি পুরনো কিছু একটা দেখি, মানে যেটা এখনকার বাংলাদেশ না। উনি একজন অস্ট্রেলিয়ান হিসেবে বাংলাদেশকে যে যে জায়গা থেকে উনি দেখতে চান, লাইক এখানকার মানুষের, ধরেন যে মানে আরএমজি সেক্টর গ্রো করছে, ঢাকা সিটি হিসেবে রাইজ করছে যে কোনো ফর্মেই হোক, কিংবা এখানকার আরবান যে প্রবলেমগুলো এগুলো, মানে আমি আমি নিজেও বলতাম যে ঢাকার ছবিতে ঢাকাকে কখনো দেখা যায় না, যেত না আর কি, ইদানিং বিভিন্ন ছবিতে কিছু কিছু করে আমরা দেখতে পাচ্ছি। ফলে এই একটা ব্যাপার যে উনি আসলে তো তরুণ মনস্তত্ত্বটা ভালো বোঝেন, কারণ এর মধ্যে তিনি বেড়ে উঠেছেন এবং বসবাস করেন। কিন্তু আমাদের আগের কিছু ডিরেক্টরের কমিটমেন্ট ছিল কিছু বিষয়ে কাজ করা, যেমন ধরেন 71 তাদের একটা কমিটমেন্ট, 71 এর ছবি করতেই হবে, তো এই সব কারণে, বা গ্রামের ছবি করা, গ্রামে গ্রামের আমাদের ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, বা মানে যারা স্ট্রাগল করছে সেসব দুঃখী মানুষের জন্য ছবিতে কাজ করা, তো এটার কারণে হয় কি অনেক সময় আমরা বর্তমান থেকে একটু বিচ্যুত থাকি বা পুরনো ব্যাপারগুলো রিপিটেডলি আসতে থাকে, যেটা ওনার ক্ষেত্রে আমি মনে করি যে একটু ডিফারেন্ট আর কি। তিশা কি মনে করছেন যে উনি আসলে প্রচল বা প্রচলিত ধারণাগুলিকে আসলে চ্যালেঞ্জ করেন কিনা ছবির মধ্যে, নাকি উনি মানে আরেকটু স্মার্টলি বলেন, কারণ উনি যেহেতু খুব বুদ্ধিমান লোক, উনার প্রেজেন্টেশনটা স্মার্ট হয়। তবে আমি একটু বলি শেষ করি, সেটা হলো যে উনার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো উনার মানে লাভার প্রচুর, উনার হেটারও যথেষ্ট, এবং আমি উনার মানে এটা তো আমি মানে ইউ ক্যান নট ইগনোর হিম, মানে আপনি 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 লাভ হিম অর হেট হিম, ইউ ক্যান নট ইগনোর, আমি উনার ছবি নিয়ে পজিটিভ দুই একটা কথা বলি বলে অনেকে আমাকে, আমার বন্ধুরা বলে যে এটা কি হচ্ছে। জি আমি তো শর্ট বল, লাইফ ইজ চ্যালেঞ্জ, সো এভরিওয়ান হ্যাজ টু টেক ইট, সো মাঝে মাঝে চ্যালেঞ্জ করে, মাঝে মাঝে করে না, কিন্তু আমার কাছে মনে হয় যে যেটাই করে না কোনো, ওর মধ্যে চেষ্টা অনেক বেশি, মানে ও খুব খুব এমন কিছু একটা করতে চায় যেটা, মানে এমন কিছু একটা করতে চায় যেটা কখনো সে কেউ করেনি, একটা রাস্তা বানাতে চায়। আমি কিন্তু চ্যালেঞ্জটা তো
চ্যালেঞ্জের সম্মুখীন হবে, মাঝে মাঝে হবে না, বাট ও একটা রাস্তা বানাতে চায়। আমি 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 ওনাকে 20 বছর ধরে চিনি, 20 বছর ধরে আমি দেখেছি যে তারনাটা ওনার মধ্যে। সময় থাকলে আমি একটা পয়েন্ট যোগ করতে চাই, আচ্ছা প্লিজ, সেটা খুব অল্প করে বলে, উনি ওনার ছবিয়াল গ্রুপে অনেক ভাই ব্রাদার আছে, তাদের সঙ্গে তিনি কাজ করেন। তো আমার যেটা অবজারভেশন হলো, তার কাছে গেলে উনি কাউকে কাউকে সম্ভবত স্পেস দেন, কিন্তু উনি একজন লিডিং ফিল্ম মেকার হিসেবে আমার একটা দাবি বা আমার প্রশ্ন যে তাহলে উনি মানে অন্যান্যদের কাছে নিজেকে নিয়ে যান কিনা, বা উনার ভাই ব্রাদারদের মধ্যে কোনো সিস্টারকেও তেমন দেখা যায় না, এইগুলো কিছু দ্রুত অ্যাড্রেস করেন। আমাদের আর দুটো প্রশ্ন আছে আপনার কাছে। আচ্ছা, এটা দ্রুত হচ্ছে, আমি আমি চেষ্টা করি রিচ আউট করতে, আমাকে যারা যারা চিঠি পাঠায়, শুধু বাংলাদেশ না, গত এক দেড় বছর বা দুই বছর ধরে ইন্ডিয়া, সাউথ ইস্ট এশিয়ার অনেক দেশ, থাইল্যান্ড, নেপাল, বিভিন্ন জায়গা থেকে ইয়াং ফিল্ম মেকাররা তাদের স্ক্রিপ্ট পাঠায়, আমি পড়ে আমার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। তারা তাদের ছবি পাঠায়, আমি আমার পড়ে আমার যা অনুভূতি হয় সেটা বলার চেষ্টা করি, কোনো সাজেশন থাকলে সেটা বলার চেষ্টা করি, আমি যতখানি পারি করার চেষ্টা করি। বাংলাদেশের অনেক শর্ট ফিল্ম মেকারদের ক্ষেত্রে করি, কিন্তু আমার সময় তো আপনি বোঝেন খুব সীমিত, ফলে আমি খুব একটা বেশি পারি না। আমি আরও পারলে আমার আরও ভালো লাগতো। আর মেয়েদের ক্ষেত্রে এটা একটা ট্র্যাজেডি, আমি জানি না আমার এখানে মেয়ে নাই কেন, অনেকে আসছে বলে এইবার আমি একটা মেয়ে নিয়ে আসব, মেয়ে নিতেই হবে, বাট হয় না। আচ্ছা, মানে আমাদের যে প্রশ্ন, যে ডুব নো বেড বেড অফ রোজেস, দুইটা দুই ছবি কিনা ইংরেজিতে? না, দুইটা আলাদা টাইটেল, ইন্ডিপেন্ডেন্ট টাইটেল, ইন্ডিপেন্ডেন্ট টাইটেল, ছবি দুইটা না, না ছবি মানে শর্টার ভার্সন আর লঙ্গার ভার্সন। নো বেড অফ রোজেস কি একটু বড়? না, আমি নো বেড অফ রোজেস নামে যেটা আছে, মানে কি সেটা কি, সেটা কি উইদাউট সেন্সর? অবশ্যই দুটো ছবি নয়। আরেকটি বিষয় হচ্ছে, দর্শকরা এটি জানতে চাইছেন যে আপনি কি এখনো বিজ্ঞাপন করেন? বিজ্ঞাপনের ক্ষেত্রে অনেক কিছু নির্ভর থাকে, যে গল্পটা কেমন, আমি কি করতে পারবো, টাকা কত, এখন আমার সময় আছে কিনা, এগুলো নানান কিছু। বিজ্ঞাপনের ক্ষেত্রে নিজেকে নিজে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ ছাড়া বিজ্ঞাপন হ্যাজ টু বি, মানে এটা আমার পছন্দ হইতো, ওটা ওর পছন্দ হতে হবে, ওটাকে ওটাকে আমি কি প্রশ্ন কিছু একটা বলবো? জি প্লিজ প্লিজ প্লিজ। সবাই আমার আমাকে সামনে রেখে বসে বলছে, আমি কিছু বলতে আচ্ছা 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 আপনি ওর কিছু শেষ করতে পারবেন? আপনি এক মিনিট আছে। ওকে জি, আমি আসলে আমি কি করতে পেরেছি বা কি করতে পারি নাই বা কি করতে পারবো, এটা নিয়ে আমি এটা তাকাচ্ছি না। আমি কত বড় ফিল্ম মেকার সেটা নিয়ে আমার উত্তেজনা নাই, উত্তেজনা নাই, এই কারণে আপনি খেয়াল করবেন আমি আগের কাজটা শেষ করার মাত্রই নতুন কাজে ডুব দিই, ফলে সাফল্য ব্যর্থতা নিয়ে ভাবার সময় আমি পাই না। তবে একটা জিনিস আমি সবসময়, যেটা আমি শুরুতে বলেছি, আমি সবসময় যেটা করার চেষ্টা করেছি, আমার নিজের গান আমি আমার মতো গাওয়ার চেষ্টা করেছি। এ গান কখনো কর্কশ শোনাতে পারে কারো কাছে, কারো কাছে মনে হতে পারে এই গানে কোনো সুর নাই, কারো কাছে খুব ভালো লাগতে পারে, যার কাছে ভালো লাগে তার কাছে আমি কৃতজ্ঞ, যার কাছে ভালো লাগে না তার কাছে আমি দুঃখিত। আমরা একটি ভালো ছবি দেখবো এরকমই আশা প্রত্যাশা। আমি যদি প্রশ্নটা আরেকটু খোলাখুলি করি, যেহেতু আমার হাতে কিছু সেকেন্ড আছে, যে মানে আপনি, আমরা জানি যে অনেক পরিচালকের কাজ দেখার জন্য আপনি ওয়েট করেন, মোস্তফা সরোয়ার ফারুকী কি তাদের মধ্যে একজন? হ্যাঁ অবশ্যই, মানে যদি আমি বিশ্বের অঙ্গনে চিন্তা করি, আন্তর্জাতিক অঙ্গনে চিন্তা করি, তার প্রত্যেকটা ছবি আমি ক্লোজলি অবজার্ভ করি। আমার ব্যাচেলর এবং থার্ড ব্যাচেলর এবং দ্বিতীয় ছবিটা মেড ইন বাংলাদেশ, এই দুটো নিয়ে আমার ফ্রাস্ট্রেশন ছিল, ওনার কাছ থেকে আরো বেটার ছিল, আমার ফ্রাস্ট্রেশন আছে, কিন্তু পরের তিনটা ছবি আমার পছন্দের ছবিগুলোর মধ্যে। আপনি অনেক কথা লিখেছেন, ফাহমিদুল হক অধ্যাপক, নুসরাত সিশা, মোস্তফা সরোয়ার ফারুকী, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।